ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে না, অতএব ক্লাসের মধ্যে কোনো রকমের কথাবার্তা বলা যাবে না। সুন্দর করে যেটা ম্যাডাম করাবে, মানে তোমাদের হোমওয়ার্ক বা ক্লাস সিডব্লিউ ওয়ার্ক গ্রুপ করাবে, ক্লাসের ওয়ার্ক গ্রুপ করানো হবে, সেগুলো সুন্দর করে করতে হবে। আমরা রেকর্ড করছি, এগুলো আমরা চ্যানেলে করতে পারবে। ঠিক আছে, করেছো? ডি এর উপর হাত দিয়েছো? প্রত্যেকে ডি এর উপরে হাত দিয়েছো? আমি সাইডে চলে গেছি, এটা নিয়ে আসো। হ্যাঁ ঠিক আছে, আগা হক দেখি খাতাটা দেখি। আব্রাহাম জিয়ান, তোমার রোল ছয় কিভাবে হলো? আমরা তো কোনো রোল দেই নাই। ছয় কিসের ছয়? হ্যালো জি ম্যাম, তোমার রোল ছয় কিভাবে হলো? আমরা তো ছয় কোনো রোলই দেই নাই। রোল দেই নাই তো, রোল কিভাবে হলো ছয়? আচ্ছা ঠিক আছে, ডগ, এই ডগ লেটার দিয়ে একটা ওয়ার্ড হবে, ডিওজি ডগ। বলো আমার সাথে, বলো কথা না, কথা না। এখন নিচে দেখি, আমরা নিচে দেখি, বিন্দু বিন্দু বলছে রিড অ্যান্ড সে, করো এবং করো, তারপরে ট্রেস ইন ট্রেস অ্যান্ড রাইট, এই যে আচ্ছা ভিতরে কথা বলবেন না, শব্দ হয়, শব্দ হলে বাচ্চারা শুনতে পায় না, আমিও শুনতে পাই না। এখানে দেখেন ডি দেওয়া আছে বিন্দু বিন্দু করে, এই বিন্দু বিন্দু করে ডি গুলো হাত ধরাবে, এবং খালি জায়গা আছে সেখানে লিখতে হবে। দেখো সবাই দেখো, এখানে ডিটার উপর হাত ধরাও, বিন্দু বিন্দু গুলো ছোট 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 ফোটা ফোটা করে দেওয়া আছে, এগুলোর উপরে হাত ঘুরাবে, হাত ঘুরিয়ে তারপরে এখানে যে বাকি জায়গা খালি জায়গা আছে এখানেও আবার ডি গুলো লিখতে হবে, যে কয়েকটা লেখা যায় এখানে মাথা পর্যন্ত যতটুকু যে কয়টা ডি আসে সেই কয়টা লিখতে হবে। দেখো এই বড় হাতের লিখবে ছোট হাতে, আদার হক জ্ঞান বসে আছে কেন? বড় হাতে ডি এগুলো আগে শেষ করি আমরা, এখানে যে বিন্দু বিন্দু দুটা দেওয়া আছে, দেওয়ার পর বাকি যে খালি জায়গা আছে সেখানেও ডি লিখতে হবে। বলো বলো বাকি যে খালি জায়গা আছে সেখানেও মানে খালি জায়গা গুলোর মধ্যে অ্যালফাবেটটা লিখতে হবে, দুইটা লাইন আছে দেখো তাড়াতাড়ি লিখো। নাম বলতে হবে, আমার লেখা শেষ হয়েছে,
আমরা অনেক লেখা শিখতে পারবো না, অল্প অল্প করে লেখা শিখতে হবে। আমি এখানে ডি লিখতে বসে এই না, এখানে ছোট হাতের বড় হাতের ডি গুলো এখানে যে তিন দিকে করে দেওয়া আছে, এই যে দুটো লিখেছে করে বাকি ম্যাডাম কি বলতে বলছেন? আমার কথা শোনো, হাতে ডি দেওয়া আছে এখানে বিন্দু বিন্দু করে, এই দুইটা ডি লেখার পর যে খালি জায়গা আছে এখানে এখানে আবার ডি লিখতে হবে, যে পর্যন্ত যায় যে কটা হয় এই লাইনের মধ্যে, যে কটা হয় ঠিক আছে, রাখো কিনা ইমাম হোসেন দেখাতে হবে, না দেখলে আমি কি করে বুঝবো? ভিডিও অফ করে রাখতে হবে, ভিডিওটা অফ করে রাখলে কিভাবে হবে? আজগর আলী, আচ্ছা ওকে ওকে রাখো রাখো। এরপরে দেখি আমরা, চলো আমরা দেখি নিচে, এবার আমরা নিচে চলে যাই। ঠিক আছে ওকে, লেখা ঠিক আছে, এখন দেখি সামনে খাতা থাকবে, সামনে খাতা আমরা দেখি। এখন দেখো এখানে দেখো, আচ্ছা রাখো, এখন রাখো আমি যেটা বলি সেটা শোনো। এখন দেখো এখানে পিকচার দেওয়া আছে, একটা ডগের পিকচার দেওয়া আছে, আর এ ডাবল পি এখানে বলবো, আপনারা ভিতরে কথা বলবেন না, এত কথা বললে আমার, আমি তো পড়াটা শুনে শুনতে পাই না, ওরা শুনতে শিখে সেটা বুঝতে পারি না, আপনারা কাইন্ডলি একটু কথা বলবেন না। এখানে দেখো তিনটা পিকচার দেওয়া আছে, একটা ডগ এর পিকচার, আপেলের পিকচার, এন্ড মানে পিকচার, তিনটা পিকচার দেওয়া আছে। এখানে কোনটা মিল হবে এখানে বলো তো, এখানে কি হবে? এখানে এই যে খালি জায়গায় এখানে দেখো ড্যাশ দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে, এখানে কি বলবে? এখানে এ বলবে না কি বলবে? এখানে কি বলবে বলো? হ্যালো আগে এখানে ডি, এটা হাত ঘুরাও, হাত ঘুরিয়ে এখানে ডি লেখো নিচে, প্রথমে উপরটায় হাত ঘুরাও, ওরে এত কথা বললে তো হবে না, এত কথা বললে ক্লাস নিতে পারবো না।
উপরেটা আগে হাত ঘোরাতে হবে, তারপরে নিচেটায় কুকুর বলো, মুখে বলতে হবে তো। হ্যাঁ বলো, সবাই বলো, জি ও জি ডগ মানে হচ্ছে সালে আহমেদ ভিডিওটা অফ কেন? আয়েল আহমেদ ভিডিও অফ থাকবে না, কারো অন করে রাখবে, ঠিক আছে? আমার নাম এটা, আমার লেখা শেষ, ঠিক আছে? এইভাবে বলতে হবে, শুধু স্বাগত বললে হবে, এত বড় নাম বলা দরকার নাই, আমি বুঝবো তাহলে। তারপরে রাহুল তুমি কথা বলো না কেন, তুমি একদিনও কথা বলো না, বিষয়টা কি? হ্যাঁ কথা বলতে পারো না তুমি? হ্যালো কথা বলবে, বলবে সুন্দর করে, বলবে ম্যাডাম আমার লেখা শেষ, আমি দেখেছি। হ্যাঁ আচ্ছা, ইমন ইমন হোসেনের লেখা শেষ হয়েছে? তারপরে তানিয়া বেগম লেখা এখানে, নাম কি তোমার? আচ্ছা না, এখানে তানিয়া বেগম লেখা আছে, তোমার নাম কি? আচ্ছা ঠিক আছে, লেখা হয়েছে। আচ্ছা এখন আমরা পরের পেজে চলে যাব, সবার হয়েছে কিনা সেটা বলো, ক্লাসে যে উপস্থিত আছো এখানে দেখো লেখা আছে নাম্বার, নাম্বার মানে কি শিখেছিলাম বলো তো? নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে কি? নাম্বার মানে সংখ্যা, কি বলো? নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে সংখ্যা, নাম্বার মানে আবার বলছি, আবার শোনো, লুক মানে হচ্ছে তাকানো বা দেখা, সাথে সাথে বলতে হবে, লুক মানে দেখা, তাকানো, লিসন মানে শোনা, লিসন মানে শোনা, অ্যান্ড মানে এবং সে মানে বলা, ট্রেস ইন দা এয়ার, কাউন্ট মানে গণনা করা, ট্রেস মানে বিন্দু, ট্রেস ইন দা ইয়ার বিন্দুগুলির উপর, কাউন্ট মানে গণনা করা, বলছে বিন্দুগুলির উপর হাত ঘোরাও। এখানে কি আছে দেখো তো, এখানে দেখো 1 2 3 সংখ্যা, নাম্বার 1 2 3 বলো, 1 2 3 1 2
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 3 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
এখন আমরা আবার নিচে যে 1 2 3 আছে এটার উপরে হাত ঘোরাবো 1 2 3 এর উপরে হাত ঘোরাবো 2 3 1 2 3 এর উপরে হাত ঘোরাবো নামে দেখতাছি 1 2 3 এর উপরে হাত ঘোরাবো এই তিনটা সংখ্যার উপরে আমরা কি করব হাত ঘোরাবো এখানে 1 2 3 আছে এর উপরে হাত ঘোরাও আবার এখানে দেখো এখানে দেওয়া আছে 1 2 এই দুটোর পা হাত ঘুরিয়ে এখানে খালি করে 3 লিখতে হবে ঠিক আছে প্রথমে এখানে লেখো 1 এটার উপর হাত ঘোরাও 2 এর উপর হাত ঘোরাও তারপর 3 এর উপর হাত ঘোরাও হাত ঘুরিয়ে তারপর আবার এখানে 1 আছে 2 আছে দুটোর উপর হাত ঘোরাইতে হবে ঘুরিয়ে এখানে তোমাকে নিজে 3 লিখতে হবে এই যে কালো দাগ দেওয়া আছে এর উপরে 3 লিখতে হবে এর উপরে তোমাকে থ্রি লিখতে হবে লিখো প্রত্যেকে লিখো প্রথমে 1 2 3 এই যে বিন্দু বিন্দু করে দেওয়া আছে এগুলোর উপর হাত ঘুরিয়ে আমরা আবার এখানে 1 2 এটার উপরে হাত ঘোরাবো আর এখানে হাত ঘোরানো ছাড়া আমি 3 লিখব হাত ঘোরানো ছাড়া এখানে 3 লিখতে হবে আর এখানে তিনটা কালো দাগ দেওয়া আছে এর উপরে 1 2 3 এই তিনটা সংখ্যা লিখতে হবে তিনটা সংখ্যা লিখতে হবে ম্যাডাম বলবে কি বলেছে শুনেছ এখানে প্রথমে 1 2 3 এই যে তিনটা বিন্দু বিন্দু ট্রেস ট্রেস মানে বিন্দু বিন্দু এই যে বিন্দু বিন্দু দা ট্রেস করা আছে যে বিন্দু বিন্দু করা দেওয়া আছে ট্রেস মানে বিন্দু শুনে রাখো সবাই ট্রেস মানে বিন্দু এখানে বিন্দু বিন্দু করে ফোঁটা ফোঁটা করে দেওয়া আছে এগুলোর উপর হাত ঘুরাবো হাত ঘুরিয়ে আবার লেখা শেষ ঠিক আছে ওকে ট্রেস মানে বিন্দু মানে 1 2 এখানে আমরা হাত ঘুরাবো হাত ঘুরিয়ে পরে এখানে আমার নিজে হাতে একেবারে ফোঁটা ফোঁটা বিন্দু ছাড়া ঠিক আছে হাত ঘোরাতে হবে ঠিক আছে হাত ঘুরাবে এরপরে হচ্ছে এখানে আমরা আচ্ছা দেখো এখানে এই লাইন পুরোটা শেষ হয়েছে এখানে লেখেছো 1 2 3 কালো ঘরে কালো ঘর দাগ গুলার উপরে 1 2 3 কালো দাগ গুলার উপরে কি লিখেছি প্লিজ আমার নাম স্বাগত আমার লেখা শেষ আচ্ছা ওকে এখন দেখি পিকচার কিছু পিকচার দেখি এখানে কয়টা কি এন্ড আছে দেখো তো কয়টা আছে পিকচার কোথায় দুইটা 1 2 3 1 2 3 3 এর উপর হাত ঘোরাও 3 এর উপর হাত ঘোরাও 1 2 3 1 2 3 এর উপর হাত ঘোরাও 1 2 3 এটার উপর হাত ঘোরাও তীরের উপর হাত ঘোরাও এটা আমার পেন এটা আমার পেন তারপর এখানে দেখো কয়টা ক্যাপ কয়টা রয়েছে ক্যাপ কয়টা আছে কয়টা ক্যাপ আছে এখানে দুইটা একের অধিক বলে এস যোগ হয়ে জন্য ক্যাপস হয়েছে ঠিক আছে শুধু কথা শোনাও টু ক্যাপ ঠিক আছে এখানে এই যে এস যোগ হয়েছে কেন যোগ হয়েছে দুই একটার বেশি দুইটা আছে বলে এস যোগ যদি একটা থাকে শুধু ক্যাপ একটার বেশি দুইটা একের অধিক মানে একটার বেশি আছে এজন্য দুইটা আছে বলে এস যোগ হয়েছে আর যখন শুধু একটা ক্যাপ থাকতো এস যোগ হয় শুধু ক্যাপ হতো এখন টু লেখো
I am a good boy.
এরপরে আমরা শিখব ইএফ ই শিখব ই শিখে একটা রাইম আছে সেখানে চলে যাব ঠিক হ্যালো এই যে আজকে কাজগুলি করালাম বইয়ের মধ্যে এগারো বারো এগুলো আবার রাবার দিয়ে মুছে মুছে সুন্দর করে এগুলা লিখবা লিখে আর এই ছয়টা ওয়ার্ড এন্ড ক্যাপ কথা বলো কেন ভিতরে ভিতরে কথা বলছো কেন তোমার লেখা শেষ ঠিক আছে ভেরি গুড সুন্দর রাখো রাখো ছয়টা ওয়ার্ড লিখতে বলেছি ভাষায় খাতার মধ্যে লিখবা এন্ড ক্যাপ বল অ্যাপেল ডগ ক্যাট এগুলো ছয়টা ওয়ার্ড ভাষা খাতায় লিখবা আর হ্যান্ড রাইটিং আই এম এ গুড বয় ঠিক আছে আই এম এ গুড বয় আজকের মতো আমার কথা শুনতে পেরেছো বুঝেছো কি বলছি গুড বয় নাকি ব্যাড বয় কোনটা আর বাবা আবার বলছি বইয়ের যে হ্যান্ডওয়ার্ক গুলা করাইলাম বইয়ের কাজ গুলো এগুলো বইয়ের মধ্যে আবার করতে হবে নিজে নিজে আবার দিয়ে ক্লাস করতে হবে আর ছয়টা ওয়ার্ড মিনিং এন্ড ক্যাপ বল অ্যাপেল ডগ ক্যাট এটা ওয়ার্ড মিনিং খাতায় লিখতে হবে আর ওয়ান টু থ্রি এগুলো এই যে পড়িয়েছি এই পৃষ্ঠায় দেখে এগুলা কি করতে হবে খাতা বই মুছে আবার বইয়ের মধ্যে আবার পেন্সিল এগুলা করতে হবে এগুলাই তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে বুঝতে পেরেছো বুঝা গেছে এখানে ক্লাস শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে